আজকে ফেস্টুন শপ আমাদের ভিক্টোরিয়া, এটা হচ্ছে উইথ গার্জেন, আর এটা হচ্ছে ভিক্টোরিয়া সুপার লাইন। তো এখন আমরা ভিক্টোরিয়া ঢুকবো, কাটা হচ্ছে। তো ভিক্টোরিয়া গ্রাউন্ডটা এখন ভিক্টোরিয়া ঢুকবো। তো এখন আমরা ভিক্টোরিয়া ঢুকছি। এটা হচ্ছে ভিক্টোরিয়ার গ্রাউন্ড। তো সামনে হচ্ছে কেকটাকে এখন প্রদর্শন করা হচ্ছে, যে কেকটা চকলেটের না ক্রিমের কিছু একটা প্রদর্শন করা। চকলেট দেবে, আচ্ছা এটার উপরে আবার চকলেট দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল স্পেশাল কেক ওভেন থেকে। এখন এটার মধ্যে এখন আরো বেশি করে চকলেট ছড়াচ্ছে। আর প্রিয়াঙ্কা বলছে আর একটু ভালো করে ছড়া। নিচেরটাও তুলে দিয়ে এই ভালো করে ছবি তুলতে আমাকে সেট করবি। টেবিল পাওয়া যায়নি, সেই জন্য আমরা এখন একটা টিফিন বাক্সের উপরে কেকটাকে রাখা হয়েছে। আমাকে সবাই সবকে পাঠিয়ে দেখো চকলেটটা ভালো করে দেখো। ডিম অসাধারণ খাওয়া, বলো বলো ডিম অসাধারণ খাওয়া, কেউ কোনোদিনও খাইনি আমি। ডিম খাবে না না জানে থেকে রওনা দিচ্ছি। আমার পেছনে আছে ভিক্টোরিয়া, আমরা এখন ঢুকবো। এখন এখানে ছবি তোলা কম্পিটিশন আছে, আমাকে বাদ দিয়ে। আরে আমরা এখন ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি। তো সামনে এখন স্যানিটাইজার হচ্ছে।
বহুদিন পরে এলাম ভিক্টোরিয়া, দেখতেই পাচ্ছেন একটু দেখা চারিধারটা ভিক্টোরিয়া, অতিরিক্ত সুন্দর জায়গা কিন্তু ভেতরে কিছু নেই বিশ্বাস করুন। যাই হোক, অনেকদিন পরে এলাম, আবার এখানে এসে ভাবতেই পারি না আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হলো। ছবু এবার একটু বার্থডে সেলিব্রেশন রাখা, বার্থডে সেলিব্রেশন তারপরে চিলি চিকেন খাবার, লুচি লুচি চলে আসে, লুচি ডিম আর কেক, ডিম আর কেক আমাদের অসাধারণ। আমাদের জন্য এখন প্লেট পাতা হচ্ছে, এখন আমরা ওদিকে চলে যাই। আবার জলটা দেখতে কতটা জল আছে দেখুন, জলটা এখানে সাঁতার কাটতে চায় কিন্তু ওখানে পড়লে পুরো জলটা বাইরে আসবে, তাই জন্য কাটবে না। পরিবেশটা খুবই সুন্দর, এটা একটা পিকনিক করতে আসার জন্য একটা উপযুক্ত জায়গা, আপনারা সবাই এখানে আসতে পারেন। আমি আপনাদের প্রমিস করে বলতে পারি ভেতরে মজা হবে কিনা জানি না, বাট বাইরে এই জায়গাটাতে খুবই মজা হবে। ইভেন আমরা এখানে প্রত্যেকজন প্রচন্ড মজা করছি, খুব অনেকদিন পরে আমাদের সবার বন্ধুদের সঙ্গে সবার দেখা হয়েছে, পুরো ফ্রেন্ডস গ্রুপ মিলে আমরা আজকে ভীষণ এনজয় করছি। আপনারা সবাই একবার আসবেন, আসার জন্য এনজয় করার জন্য। কেউ আসবে না, যা ছবুর বাটে তুলে দিয়েছে। এখন অবন্তিকা, অবন্তিকা এখন হচ্ছে পূর্বিতাকে বধ করছে, বধ করো একটু, বধ করে দাও। আর এটা হচ্ছে অসুর সাইডে বসে আছে, রাকেট খেলা হচ্ছে কিন্তু প্রচন্ড হাওয়ার জন্য মা উড়ে উড়ে কোন দেশে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। দৌড়ে
ছোটরা বাচ্চারা ঘোড়া চড়তে পারে, যদি মাঝারি বয়সে কেউ চায় ঘোড়া চড়তে তারাও চড়তে পারে। তো এখানে ঘোড়া এগুলো হচ্ছে মানে বড় রাউন্ড আর ছোটো রাউন্ড আছে। বড় রাউন্ডটা হচ্ছে 100 টাকা করে, ছোটো রাউন্ডটা জিজ্ঞাসা করিনি। তো আমরা এখন ময়দানে ঘুরতে এসেছি, এই জন্য ঘোড়া দেখা যাচ্ছে। আর খুবই সুন্দর এটা সূর্যাস্তের ভেজিটেশন, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি থেকে দেখা যাচ্ছে। সবাই এখানে বসে বসে আড্ডা মারছে। যে এই যে ফোয়ারাটা যে উঠছে সামনে, যে মিউজিকের মতন করে উঠছে, একটা রাত্রিবেলা লাইটিং টাইটিং দিলে আরও বেশি সুন্দর লাগে। তো এখন তো সন্ধ্যেবেলা, এখন অত বেশি লাইটিং নেই। আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।